السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. আমরা গতবার আলোচনা করছিলাম শয়তানের দ্বিতীয় ধাপ সম্বন্ধে, এবং শয়তানের দ্বিতীয় ধাপ সম্বন্ধে পুরোপুরি আলোচনা আমরা শেষ করতে পারি নাই। আমার খেয়াল হয় নাই যে আরো দুটো স্লাইড বাকি আছে, তো সেই দুটো স্লাইড আমরা শেষ করব দ্বিতীয় ধাপের মধ্যে। প্রথম ধাপ শয়তানের আদম আলাহিস সালামকে প্ররোচনা, কুমন্ত্রণা দেওয়ার জন্য, নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার জন্য প্ররোচনা, নিষিদ্ধ গাছের ফল খেতে উদ্বুদ্ধ করার প্ররোচনা। প্রথম ধাপ ছিল যে শয়তান এসে ফিসফিস করলো, বৃক্ষে বৃক্ষে অমরত্ব দান কর, বৃক্ষ অমরত্ব দান করবে, বৃক্ষ অমরত্ব দান করবে। দ্বিতীয় ধাপ ছিল ফেরেশতা হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন অন্য কোনো কারণে না, তোমরা ফেরেশতা না হয়ে যাও, তোমরা ফেরেশতা না হয়ে যাও। তো এই দ্বিতীয় ধাপ সম্বন্ধে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন কেবলমাত্র এই জন্য যে তোমরা ফেরেশতা হয়ে না যাও। তোমরা ফেরেশতা হয়ে না যাও। আমি ফাইলটা খুঁজে পাচ্ছিলাম না। তৃতীয় ধাপ, আল্লাহ তাআলা চান না যে তোমরা ফেরেশতা হয়ে যাও, আর কোনো উদ্দেশ্য নাই আল্লাহ তাআলার। আচ্ছা, তো এই এই দ্বিতীয় ধাপের আন্ডারে কিছু কথা বাকি ছিল ফেরেশতা হয়ে যাওয়ার ব্যাপারে। আদম আলাহিস সালামের চিন্তাধারা এরকম সম্ভবত ছিল, আলেমরা বলেন যে আদম আলাহিস সালাম আল্লাহর একজন জ্ঞানী উপাসক, তিনি জানেন ফেরেশতা তৈরি হয়েছে নূর থেকে এবং সর্বদা আল্লাহর এবাদতে ব্যস্ত, তাদের অসীম শক্তি এবং তারা পরিশ্রান্ত হয় না, অতএব তারা আল্লাহর নিকটবর্তী, অতএব আমিও যদি ফেরেশতা হয়ে যাই আমিও অসীম শক্তির অধিকারী হব, আমিও পরিশ্রান্ত হব না, আমি একটানা আল্লাহর ইবাদত করতে পারবো এবং আল্লাহর নিকটবর্তী হতে পারবো। তো যখন এই ফিসফিসটা, ওয়াসওয়াসা, ধোকা ওনার মনের মধ্যে দেওয়া হয়, আলেমরা বলেন যে এই চিন্তাগুলো ওনার মনের মধ্যে আসে, এটা একটা নেক ইচ্ছা এবং কোনো মৃত্যু আসবে না, অতএব আল্লাহর ইবাদত থেকে বিরত হতে পারবো না।
এ সকল কিছু বিবেচনা করলে দেখা যায়, আদম আলাইহিস সালামের ফেরেশতা হবার বাসনা একটি মহৎ ইচ্ছা ছিল। ইবনে হাজাম খুব বড় নাম করা আলেম, আমি যা বললাম এটা এগুলা হলো ওনার মতামত। ওনার যে ইচ্ছাটা ছিল এটা মহৎ ইচ্ছা ছিল। তিনি কোনো অসৎ উদ্দেশ্যে এই স্থান আশা করেন নাই, ফেরেশতা হবার আশা করেন নাই। তারপরেও কোনো কিছুর প্রতি ভালোবাসা অন্ধ করে দিতে পারে, বিচার বিবেচনায় ভুল সৃষ্টি করতে পারে, এটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাওয়া হচ্ছে। আমার উদ্দেশ্য মহান হতে মহৎ হতে পারে, কিন্তু আমার দেখতে হবে যে উপায়টা ঠিক আছে কিনা, পন্থা, এবং আল্লাহর হুকুমে যাচ্ছে কিনা, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাচ্ছে কিনা। আমার উদ্দেশ্য হতে পারে যে আমি অনেক টাকা পয়সা কামাই করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য খরচ করব। তো আমার টাকা কামাই করতে গিয়ে হালাল উপায় হারাম উপায় দুটাই আমি ব্যবহার করলাম, এবং হজ করলাম, ওমরা করলাম, মানুষকে সাহায্য করলাম, কিন্তু আমার টাকার মধ্যে হালালও আছে হারামও আছে, বা হয়তো শুধুই হারাম। তো উদ্দেশ্য হলো যে আল্লাহর এবাদত বন্দেগী করা, হজ ওমরা করা, মানুষকে সাহায্য করা, কিন্তু পন্থা ঠিক নাই তো কবুল হবে না। উদ্দেশ্য দেখলেই হবে না, উদ্দেশ্য সৎ থাকতে হবে, পন্থাও হালাল হতে হবে, আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নত মতো হতে হবে। তো 5 নম্বর, সরি, 2 নম্বরের আলোচনা শেষ। প্রথম ছিল শয়তানের প্ররোচনা যে বৃক্ষ বৃক্ষে বৃক্ষ আমির অমরত্ব দান করবে, আর দ্বিতীয় ধাপ হলো যে ফেরেশতা হয়ে যাবে তুমি, এই জন্যই তোমাকে নিষেধ করেছেন। 3 নম্বরে আসি আমরা। 3 নম্বর ধাপ হলো যে ফেরেশতা ধোকা দিল, ওয়াসওয়াসা সৃষ্টি করলো, চিন্তার সৃষ্টি করলো যে তুমি অমর হয়ে যাবে। এ দুটো কিন্তু জড়িত, ফেরেশতা হয়ে যাওয়া এবং অমর হয়ে যাওয়া দুটো জড়িত, কিন্তু এই একই কথা উনি ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, একই কথা শয়তান ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। তো 3 নম্বরে আসি আমরা। অমর হয়ে যাবে, 7 নম্বর সুরা 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, আগের আয়াতটাই, কিন্তু আগের আয়াতের দ্বিতীয় অংশটা, প্রথমে বলছে যে ফেরেশতা হয়ে যাবা, কিংবা দ্বিতীয়ত বলছে যে অমর হয়ে যাবা। আল্লাহ তাআলা একই সময় বলে থাক, মানে শয়তান হয়তো একই সময় বলে থাকতে পারে, বা আলেমরা মনে করেন যে আলাদা আলাদা সময় বলেছে, প্রথমে বলেছে ফেরেশতা হয়ে যাবা, তারপরে বলেছে যে অমর হয়ে যাবা। একেবারে প্রথমে তো বলে যে তোমাকে কি আমি সেই গাছের দিকে নিয়ে যাব না যেই গাছ অমরত্ব দান করবে, দ্বিতীয়ত বলে যে তুমি ফেরেশতা হয়ে যাবা সেই গাছের কাছে গেলে এবং চিরদিন আল্লাহর ইবাদত করতে পারবা, তৃতীয়ত বলে যে তুমি অমর হয়ে যাবা। তো শয়তানের অমরত্বের প্রলোভন প্রলোভন তার প্রাথমিক ফিসফিসের একটি সম্প্রসারণ। প্রথমে যা বলেছিল যে আমি কি তোমাকে একটা গাছের দিকে নিয়ে যাব না যার মধ্যে আছে অমরত্ব এবং অবিনশ্বর সম্পদ, প্রাথমিক ফিসফিস পূর্বোক্ত আয়াতটাই রয়েছে যেটা আমরা প্রথম ধাপের সাথে আলোচনা করি। তখন শয়তান তাকে ফিসফিস করে বলল, সে বলল, হে আদম, আমি কি তোমাকে অনন্তকালের বৃক্ষের দিকে নিয়ে যাব না যেটা ক্ষয় হবে না, সে গাছের ক্ষয় নাই, সে গাছের ফল খেলে তুমি অনন্ত হয়ে যাবা। এটাই হলো বলার উদ্দেশ্য, অবিনশ্বর রাজত্বের কথা বলবো না তোমাকে। আদম আলাইহিস সালামের জন্য অমর হওয়ার ক্ষমতা দেওয়া তাকে ক্রমাগত আল্লাহর এবাদত করার সুযোগ দেবে। উনি ভাবলেন যে আমি যদি অমর হয়ে যাই তাহলে তো আমি আল্লাহর এবাদত করতেই থাকবো,
অনন্তকাল ধরে। ইবনে তাইমিয়া অনেক বড় আলেম উল্লেখ করেছেন, আদম আলাইহিস সালাম গাছ থেকে খাওয়ার অবাধ্যতাকে দেখেছিলেন এইভাবে যে এতে কিছু ক্ষতি হবে, আমি আল্লাহর অবাধ্য হচ্ছি গাছ থেকে ফল খেলে, তো সেটা ক্ষতির দিক, কিন্তু উনি লাভের দিকটার সাথে তুলনা করলেন, এই ক্ষতি লাভের দিকের সাথে, লাভের সাথে তুলনা করলেন। হ্যাঁ, লাভটা কি যে আমি অমর জীবন পাব, অমর জীবন পেলে আমি অনুতাপ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ চেয়ে আমি নির্দোষ হয়ে যাব, বেগুনাহ হয়ে যাব, এবং তারপরে ইবাদত করতেই থাকব। তো অমর জীবন পেলে আমি অনুতাপ করার সুযোগ পাব। অবাধ্য প্রত্যেক বিশ্বাসী এই ব্যাখ্যা গ্রহণ করে, আমি আল্লাহর এই হুকুমটা মানবো, একটু মজা লুটবো, এখানে তো অমরত্বের কথা আর আমাদের জন্য মজা লুটার কথা, একটু মজা লুটবো, মজা পাবো, আনন্দ পাবো, ফুর্তি পাবো আল্লাহর হুকুম অমান্য করে, কিন্তু তারপর আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। শয়তান এই ধোকাটা আমাদেরকে দেয়, আল্লাহর কাছে মাফ চেয়ে নিবি, আবার আচ্ছা প্রথমবার গুনাহ করার পরে আবার শয়তান আসে বলে যে আরেকবার করে নে, আল্লাহ তো অসীম ক্ষমাশীল দয়ালু, আল্লাহ মাফ করে দিবেন, আবার আমরা করি, শয়তান আবার আসে, এত তাড়াহুড়ার কি আছে, আরেকবার করে নে, আরেকবার মজা, আরেকবার আনন্দ, আরেকবার ফুর্তি, আবার করি আমরা। এভাবে করতে করতে তখন দেখা যায় যে আর আমরা ছাড়তে পারি না, এটা নেশায় পরিণত হয়ে যায়, গোনা করা নেশায় পরিণত হয়ে যায়। তারপরে হয়তো শয়তান বলল যে মৃত্যুর আগে মাফ চেয়ে নিলেই হবে, তো সেই মৃত্যু কবে আসবে তা তো আমরা জানি না, এবং হয়তো মাফ চাওয়াই হলো না, হঠাৎ করে পৃথিবীর থেকে বিদায় নিতে হলো আমাকে মাফ না চেয়ে, বাস অনন্ত কালের জন্য ধ্বংস হয়ে গেলাম আমি, হয়তো দেখা গেল যে এই গোনা করতে করতে ঈমান হারা হয়ে গেলাম আমি। তো অবাধ্য প্রত্যেক বিশ্বাসী এই ব্যাখ্যা গ্রহণ করে, করে নে তারপরে মাফ চেয়ে নিবি, এই যুক্তি দেখায় ভালো উদ্দেশ্যের বিপদ। এই যুক্তি কি দেখায়, যে উদ্দেশ্য ভালো থাকতে পারে, এখানে তো উদ্দেশ্য মানে আমাদের তো উদ্দেশ্য ভালো না, আমরা গোনা করব, বা ঘুষের বেলায় আচ্ছা ঘুষ খেয়ে টাকা পয়সা হয়ে গেলে তারপর ছেড়ে দিব, তবা করব, হজ করব, উমরা করব, নামাজ কালাম ঠিক মতো করে, বাস একেবারে আমি সাধু পুরুষ, আগে টাকা পয়সা হয়ে যাক, কিন্তু হালাল হারাম অর্থ দিয়ে এক এক পয়সা হারাম, বাকি সব হালাল, এবাদত কবুল হবে না, এক পয়সা হালাল, আলেমরা বলেন যে একটা পয়সা হালাল হারাম, বাকি সব হালাল, এবাদত কবুল হবে না, এই জন্য এলিম শিক্ষা করার দরকার, যাতে শয়তানের ধোকার থেকে বাঁচতে পারি। তো প্রথম ধাপ ছিল যে বৃক্ষ অমরত্ব দান করবে, দ্বিতীয় ধাপ ছিল ফেরেস্তা হয়ে যাবে, তৃতীয় ধাপ নিয়ে এই মাত্র আমরা আলোচনা করলাম অমর হয়ে যাবে, এখন চতুর্থ ধাপ আল্লাহর নামে শপথ করা, শয়তান শপথ করে আল্লাহর নামে, এবং পঞ্চম ধাপ বলা হচ্ছে বিস্মৃতি, উনি ভুলে যান আদম আলাইহিসাল্লাম। তো চতুর্থ ধাপ আল্লাহর নামে শপথ করা, 7 নম্বর আয়াতের সুরার 21 নম্বর আয়াতে শয়তান বলে, যার কাছাকাছি অর্থ হলো এবং সে শপথ করে আল্লাহর নামে, তাদের উদ্দেশ্যে বলে শপথ করে, শপথ করে আল্লাহর নামে শপথ করে তাদের উদ্দেশ্যে বলে, বস্তুত আমি তোমাদের কাছে এসেছি আন্তরিক উপদেষ্টাদের মধ্য হতে, আমি তোমাদের আন্তরিক মানুষ এবং আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, এবং আল্লাহর কসম করে বলছি এই পর্যন্ত কাজ হয়নি, তিনটে ধাপে কাজ হয়নি, অমর গাছ তোমরা ফেরেস্তা হয়ে যাবা, তোমরা অমর হয়ে যাবা, তিনটে ধাপে কাজ হয়নি, চতুর্থ ধাপ আল্লাহর নামে শপথ করছে,
এবং বলছে যে আমি তোমাদের আন্তরিক এবং উপদেষ্টা, আন্তরিক উপদেষ্টা। এর আগ পর্যন্ত শয়তান তার কুমন্ত্রণা ও অনর্থক যুক্তি দিয়ে তাদের মনকে ঘোরাতে পারছিল না। সে তখন এক নতুন পদ্ধতি বেছে নেয়, তার আন্তরিকতা দিয়ে অভিভূত করে। আমাকে তোমার আগে সৃষ্টি করা হয়েছে, অতএব আমি তোমার চেয়ে অধিক জ্ঞানের অধিকারী। শয়তান যেটা বলতে চেয়েছে, আমাকে তো অনেক আগে সৃষ্টি করা হয়েছে, আমি অনেক আল্লাহর ইবাদত করেছি এবং আমি তোমাদের থেকে অধিক জ্ঞানের অধিকারী। হ্যাঁ, যে কথাটা আসলেই সত্য না, যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন যে এই সমস্ত জিনিসের নাম বলো, ফেরেশতারা এবং শয়তান পারে নাই, সে বলার চেষ্টা করছে এখানে, এখানে পরিষ্কার বলে নাই, সেটাই বলার চেষ্টা করছে। এটা হলো এক আলেম, সুয়ুতি, বহুত বড় আলেম, উনি বলছেন যে শয়তান এই কথাটা বলার চেষ্টা করছে যে আমি আগে সৃষ্টি আমার আগে সৃষ্টি হয়েছে, আমার অভিজ্ঞতা বেশি, আমার জ্ঞান বেশি। জ্ঞান বেশি হলে তো সে সেটা প্রমাণ করতে পারতো, জ্ঞান কম বলেই তো সেজদা করতে হুকুম দিয়েছিলেন আল্লাহ তাআলা। তাই সে আল্লাহর নামে প্রতিজ্ঞা করে বলে যে সে আদম আলাইহিস সালাম ও তার সহধর্মিনীর কেবলই শুভাকাঙ্ক্ষী, ভালো চায়। তার এই সুদৃঢ় সহমর্মিতা হলো যে কারোর প্রতি এত সদয় হওয়া, সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ে সদয় হওয়া। সহমর্মিতায় ভরা প্রতিজ্ঞায় তারা অভিভূত হয় ও শয়তানকে বিশ্বাস করে। এই এই হয়তো প্রথম শয়তানের কথার উপরে আস্থা আসে আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়ার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে শয়তান এইভাবে আল্লাহর নামে প্রতিজ্ঞাবদ্ধ হওয়াতেই আদম আলাইহিস সালাম তার দ্বারা প্রতারিত হয়েছিল। শয়তানের কথা বিশ্বাস তো আমরা এমনিতেই করি, কিন্তু আদম আলাইহিস সালামকে বিশ্বাস করানো সহজ ছিল না, তাই শেষ পর্যন্ত তাকে প্রতিজ্ঞা করতে হয়। আদম আলাইহিস সালাম ধারণা করতেন আল্লাহর নামে মিথ্যা শপথ করার মতো স্পর্ধা কারো নাই। আল্লাহর নামে কে মিথ্যা বলতে পারে? এভাবে শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম মানব ইতিহাসের প্রথম অবাধ্যতামূলক আচরণের সূচনা করেন। ইমাম শারাবি প্রথম মানব জীবনের ইতিহাসে আল্লাহর অবাধ্য হন। শয়তান যদি আদম আলাইহিস সালামকেই ধোকা দিতে পারে, তাহলে আপনার আমার কি উপায়? এর আগে আলেমদের কথা বলছিলাম, শেষেরটা আমার যদ্দূর খেয়াল পড়ে এটা আমার কথা, শয়তান যদি আদম আলাইহিস সালামকে ধোকা দিতে পারে তাহলে আমাদের কি উপায়? প্রথম ধাপ, বৃক্ষ অমরত্ব দান করবে। দ্বিতীয় ধাপ, ফেরেস্তা হয়ে যাবে। তৃতীয় ধাপ, অমর হয়ে যাবে। চতুর্থ ধাপ, আল্লাহর নামে শপথ করলো শয়তান। পঞ্চম ধাপে আসি আমরা, বিস্মৃতি। কুড়ি নম্বর সুরাতে 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ করেছিলাম, গাছের কাছে যাবা না, সমস্ত কিছু ভোগ করো। এখানে একটা 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 জিনিস দেখেন, আল্লাহ তাআলা সমস্ত কিছু ভোগ করতে দিয়েছেন, বেহেশতে কত কিছু আছে, একটা গাছের কাছে যেতে নিষেধ করেছেন। সেই ব্যাপারে এই ধৈর্য হলো না, ধৈর্য ধারণ করতে পারেন নাই আমাদের পিতা আদম আলাইহিস সালাম। একটা হুকুম দিয়েছিলেন, খালি একটা হুকুম, যা ইচ্ছা তাই করো, খালি ওই গাছের কাছে যাবে না। তো আল্লাহ তাআলা কি বলেন? কিন্তু সে ভুলে গিয়েছিল, বিস্মৃতি, ভুলে গিয়েছিল,
এবং আমি তার মাঝে দৃঢ়তা দৃঢ়তা পাইনি। একটা হুকুমের উপর যে দৃঢ় থাকবে আমি সেটা পাই নাই। কিন্তু সে ভুলে গিয়েছিল, এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। সময় পার হয়ে যায়, তারপরে শয়তান তো লেগেই আছে একের পর এক, তো একটা হুকুম উনি কোনোভাবে ভুলে গিয়েছিলেন। শয়তানের উপর বিশ্বাস করার পরে শয়তান যখন বলছে আল্লাহর নামে শপথ করে বলছি যে তুমি অমর হয়ে যাবে, তুমি তুমি ফেরেশতা হয়ে যাবে, তুমি অমর হয়ে যাবে, গাছটা অমরত্বের গাছ, আমি কসম করে বলছি, 4 নম্বরটা। তখন তখন শয়তানের কথার উপরে উনি বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যান। আল্লাহ বলেছেন যেও না, তার মানে আল্লাহ তাআলা যেটা নিষেধ করছেন না, এই কথাটা একটু মন দিয়ে শোনেন, আশা করি মন দিয়ে শুনছেন, নাহলে তো এখানে আসতেন না, আপনার নিজের ইচ্ছায় এসছেন। বহুত বড় আল্লাহর কাছে মর্তবা রাখে এটা। আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাদের কথা ফেরেশতাদের সামনে বলছেন, আল্লাহ তাআলা আপনাদের স্মরণ করছেন, কারণ আপনারা আল্লাহকে স্মরণ করছেন এবং ফেরেশতাদের কাছে গর্ব করছেন। তো এর থেকে লাভ পাবেন যদি মন দিয়ে শোনেন, সম্মানের সাথে শোনেন আল্লাহর কথা এবং আমল করার নিয়তে শোনেন এবং পৌঁছানোর নিয়তে শোনেন, তো জীবন এর পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমল করার নিয়ত দিবেন, এই তৌফিক দিবেন, আমল করার তৌফিক দিবেন, জীবনের পরিবর্তন হয়ে যাবে। যারা শুধু সওয়াবের আশায় আসেন তাদের সওয়াব দিয়ে দিবেন আল্লাহ তাআলা, জীবনের পরিবর্তন আসবে না। আর যারা আমল করার নিয়তে, পৌঁছানোর নিয়তে আসবেন, সম্মানের সাথে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, যেটা আল্লাহর হুকুম কোরআন শরীফে, মনোযোগ দিয়ে শোনো, তারা হেদায়েত পাবে। যারা মন দিয়ে শোনে, যেটা আমল করে সেটা আমল করো, আমল করার নিয়তে শোনেন, জীবনের পরিবর্তন আসবে, দুনিয়াতে শান্তি পাবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনি সফল দুনিয়াতে। আল্লাহর সাথে যার যোগাযোগ হবে সেই সফল, দুনিয়ার ধন দৌলতের সাথে, খ্যাতির সাথে, ক্ষমতার সাথে যার যোগাযোগ হবে, আল্লাহর সাথে সম্পর্ক নাই, সে বিফল, ধ্বংস, অনন্তকালের জন্য ধ্বংস। তো জীবন পরিবর্তনের জন্য আসবেন, এছাড়া উপায়ও তো নাই। চোখ বন্ধ হলেই, চোখ বন্ধ হওয়ার সময় আসলেই তখনই বুঝতে পারবেন কিভাবে জীবনটা যাপন করেছেন আপনি আমি, তখনই আমরা বুঝতে পারবো। তারপর তো কবরে কবরে আসেই, তা হাশরের ময়দানে কুলসিরাত পারি, দোজখ থেকে আল্লাহ তাআলা রেহাই করেন, আখেরাতের প্রত্যেকটা কষ্ট থেকে রেহাই করেন আল্লাহ তাআলা, সেটার জন্য আমরা যেন আসি। যেটা বলা হয় আল্লাহর হুকুম, ওটা আমাকে মানতে হবে, আমি পছন্দ করি আর না করি, আল্লাহর কাছে চাইতে হবে, তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিন্তু প্রথমত কি নিয়ত করতে হবে যে আল্লাহর দিনের উপরে আমি উঠব ধীরে ধীরে, প্রত্যেক পুরাপুরি ভাবে চাইতে হবে, এলেম শিক্ষা করতে হবে, যা কিছু তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা তা পরিপূর্ণভাবে, সুন্দরভাবে, আরো সুন্দরভাবে করতে হবে, প্রত্যেকবার আরো সুন্দরভাবে করতে হবে এবং মানুষের কাছে পৌঁছাতে হবে। একটা কথা আমি প্রায় যখনই সুযোগ পাই তখনই বলি, কিন্তু সে ভুলে গিয়েছিল এবং আমি তার মাঝে দৃঢ়তা পাইনি। এই প্রতারণা সফল হওয়ার সর্বশেষ ধাপটি পূর্ণতা পেয়েছে আদম আলাহিস সালামের পক্ষ হতে, উনি ভুলে যান। মানুষের উপর শয়তানের কুমন্ত্রণা তখনই সফল হবে যখন সে অসতর্ক বা গাফেল হবে, যখন সে ভুলে যাবে যে আল্লাহর হুকুম গুলা কি, সেগুলো আমাকে দোহরানো দরকার, রিভাইজ করা দরকার। একেবারে উপরে দেখবেন তালিমে হালকা, একেবারে উপরে আল্লাহর আদেশ সম্বন্ধে বলা আছে, লিস্ট করা আছে, একটু দেখে নিবেন। আল্লাহ বলেন যে এগুলো করো,
সেগুলা, আর যেগুলা নিষেধ করেছেন সেগুলা কবিরা গুনাহ হিসাবে এবং ছোট গুনাহ হিসাবে, সগীরা গুনাহ হিসাবে দেয়া আছে, একেবারে উপরের দিকে পাবেন। মানুষের উপর শয়তানের কুমন্ত্রণা তখনই সফল হবে যখন সে অসতর্ক বা গাফেল হবে, ভুলে যাবে আল্লাহর হুকুমগুলা। তাহলে বস্তুত তিনি কোন বিষয়, কোন বিষয়টি ভুলে গিয়েছিলেন? নাকি তো দুটো কথা বলেছিলেন আল্লাহ তাআলা, এক হলো গাছটির কাছে যাওয়ার উপর নিষেধাজ্ঞার ব্যাপারটি, ওটা উনি ভুলে গিয়েছিলেন। হ্যাঁ, আল্লাহ বলেছেন গাছের কাছে যাবে না, নাকি শয়তানকে চিরশত্রু মনে করার ব্যাপারটি ভুলে গিয়েছিলেন? শয়তান তোমার চিরশত্রু আর ওই গাছটার কাছে যাবে না, এই দুটো হুকুম দিয়েছিলেন আল্লাহ তাআলা। শয়তানকে সব সময় শত্রু মনে করবা, যেটাই হোক, এটা উত্তর আমরা জানি না, যেটাই হোক আদম আলাহ ইসলামকে তার কৃতকর্মের চড়া মূল্য পরিশোধ করতে হয়েছিল। মূল্যটা কি? বেহেস থেকে ওনাকে বিতাড়িত করা হয়, এবং তার বংশধর হিসাবে আমাদের এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে। আমরা এই জন্য পৃথিবীতে কষ্ট ভোগ করছি, কখনো গরম, কখনো সর্দি, কখনো দুঃখ, কখনো বিপদ, কখনো সুখ, কখনো অভাব অনটন, কখনো প্রাচুর্য, কখনো সর্দি, কখনো কাশি, কখনো অসুখ, কখনো কঠিন অসুখ, আর যখন সুখে থাকি তো আল্লাহকে ভুলে থাকি। আমি কিন্তু আপনাদের কথা কখনো বলি না, যেসব কথাগুলো বলি আপনাদের কথা মনে করে বলি না, আমি তো জানি না যে আপনারা কি করেন, তা আমি বলবো কি করে? আমি বলি সাধারণ মুসলমান যা দেখি তাদের কথা মনে করে। আপনারা অবশ্যই পার্সোনালি নিবেন না, ব্যক্তিগতভাবে নিবেন না, আমি জানি না আপনারা কি করেন না করেন। তো আমাদের অনেক কিছু শেখার আছে এখান থেকে। বস্তুত প্রতিটি অবাধ্য আচরণের পিছনে জড়িত কি? গাফিলতা বা অসতর্কতা। অসতর্কতা, শয়তানকে বলা হয় খান্নাস। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল খান্নাস, মিন শাররিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা খান্নাস শব্দটা ব্যবহার করেছেন, যখন আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় সর্বোচ্চ মহামান্বিত ও পরিপূর্ণ রূপে। কিভাবে স্মরণ করতে বলা হচ্ছে খেয়াল করেন, আল্লাহর গুণাবলী সহ সর্বোচ্চ মহামান্বিত ও পরিপূর্ণ রূপে শয়তান তখনই দুর্বল হয়ে পড়ে। এবং 4 নম্বর ও 5 নম্বর আয়াতে আমরা আল্লাহ তাআলা, সরি এখানে আমি মনে হয় ভুল করেছিলাম, না ঠিকই আছে, 4 এবং 5, শেষ সুরার 4 এবং 5 নম্বর আয়াতে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, 4 এবং 5, তার অনিষ্ট হতে আল্লাহর কাছে পানা চাওয়া হচ্ছে, যে কুমন্ত্রণা দেয়, খান্নাস কুমন্ত্রণা দেয় শয়তান ও আত্মগোপন করে। আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, সুদূর ইন্নাস, সুদূর মানে অন্তর, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে, শেষের আয়াতটা 6 নম্বর আয়াত, জিন থেকে এবং মানুষ থেকে। তো প্রথম ধাপ হলো যে বৃক্ষ অমরত্ব দান করবে, দ্বিতীয় ধাপ ফেরেশতা হয়ে যাবে, তৃতীয় ধাপ অমর হয়ে যাবে, চতুর্থ ধাপ আল্লাহর নামে শপথ করছি, পঞ্চম ধাপ আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম ভুলে যান। উপসংহার, উপসংহার আল্লাহ তাআলা বলেন 22 নম্বর সূরা,
সাত নম্বর সুরা 22 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, এবং তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, এই যখন মানে আদম আলাইহিস সালাম পরে এবং বিবি হাওয়া গাছের কাছে গেলেন এবং ফল খেলেন, আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদের ওই গাছটি থেকে দূরে থাকতে নিষেধ করিনি এবং বলিনি শয়তান তোমাদের চিরশত্রু? আমি কি তোমাদের ওই গাছ থেকে দূরে থাকতে নিষেধ করি নাই এবং বলি নাই শয়তান তোমাদের চিরশত্রু? শয়তান সব সময় অবিলম্বে সাথে সাথে ডাইরেক্টলি এসে প্রতারণা করার চেষ্টা করে না, সব সময় দুর্বল মানুষের কাছে করে, কিন্তু আদম আলাহ ইসলামের মতো মানুষের কাছে 4টে ধাপে যাওয়ার পরে পঞ্চম ধাপে উনি যখন ভুলে গেলেন তখন উনি কাজটা করে ফেললেন যেটা ওনাকে নিষেধ করা হয়। এবং উনি আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলার বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব, ক্ষমতা দেখেছিলেন কিছু। উনি নিজেই তো আল্লাহর আল্লাহর হাতে, কুদরতি হাতে তৈরি, এবং কথোপকথন হয় যা আমরা বুঝতে পারি কোরআন শরীফ থেকে, কথাবার্তা কিছু হয়, তারপরেও চিন্তা করেন, তারপরেও শয়তান এত কি বলবো, এত ক্ষমতাশালী বলবো, এত মানে ক্ষমতা দেয়া হয়েছে শয়তানকে, আল্লাহর কাছে সে চেয়ে নিয়েছিল যে আমাকে তুমি এই এই ক্ষমতা দাও, মানুষের চিন্তার সাথে যেন মিশে যেতে পারি, শরীরে যেমন রক্ত প্রবাহিত হয় সেরকম যেন আমি শরীরের মধ্যে প্রবেশ করতে পারি এবং প্রবাহিত প্রবাহ প্রবাহমান প্রবাহমান শরীরের মধ্যে রক্তের মতো যেন আমি প্রবাহমান হই, চিন্তার সাথে যেন মিশে যেতে পারি, বিরাট শক্তি। তো শয়তান সবসময় সরাসরি এসে বলে না এই এটা করো, বা মনের মধ্যে বলে না এটা করো। যখন আদম আলাহ ইসলামের মতো মানুষ বা বুজুর্গ মানুষ যারা অনেক সচেতন, যারা আল্লাহর হুকুম মেনে নবীর সুন্নত মেনে চলার চেষ্টা করে, সে ধীরে ধীরে এগিয়ে যেতে পারে, এই জিনিসটা আমরা যেন খেয়াল রাখি। এখানে 5টা ধাপে এগিয়েছিল, 4টা ধাপে, 5 নম্বর তো শয়তান আদম আলাহ ইসলামের তরফ থেকে ভুলে যাওয়াটা, শয়তানের এইসব প্ররোচনা হতে রক্ষা পেতে উপায় হলো, এখানে আমি সংক্ষেপে লিখেছি, উপায় হলো আল্লাহর হুকুম মানা এবং রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সুন্নত মতো চলা। আল্লাহর হুকুম মানা, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুন্নত মতো চলা, এবং সেই কাজটাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করতেন প্রত্যেক ক্ষেত্রে। উনি আল্লাহর হুকুম দেখতেন, অথবা যেখানে আল্লাহর হুকুম নাই সেখানে উনি আল্লাহর দিকে তাকাতেন, আল্লাহ আল্লাহর নির্দেশের জন্য অপেক্ষা করতেন, জিব্রাইল আলাইহিস সালাম এসে নির্দেশ দিয়ে যেতেন। এর কোরআন শরীফে নাই, বা হয়তো কোরআনের আয়াত হিসাবে, হয় কোরআনের আয়াত হিসাবে ওনাকে নির্দেশ দেওয়া হতো যেটা কোরআন শরীফে যেত, অথবা হাদিস হিসাবে নির্দেশ দেওয়া হতো সেটা হাদিসে এসছে। তো আমরাও সেরকম যদি আল্লাহর হুকুম মতো চলি এবং নবীর সুন্নত মতো চলি, আল্লাহর হুকুম কিন্তু পালন করতে নবীর সুন্নত ছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ নামাজ আমরা পড়তেই পারবো না যদি নবীর সুন্নত না দেখি, হজ আমরা করতেই পারবো না যদি নবীর সুন্নত না দেখি, তারপরে রোজা আমরা রাখতে পারবো না ঠিক মতো যদি নবীর সুন্নত না দেখি, এবং প্রত্যেকটা প্রায় আমলের ক্ষেত্রে নবীর সুন্নত না দেখলে আমরা পারবো না মানে ওইটা ওই হুকুমটা পালন করতে। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে আল্লাহর হুকুম দেখতেন এবং সবসময়
প্রতিদিন প্রতিক্ষণ আল্লাহকে স্মরণ করতেন ও সাহায্য চাইতেন, স্মরণ করা, সাহায্য চাওয়া। এবং উনি প্রত্যেকটা কাজ যেভাবে করতেন, ঘুমানোর থেকে শুরু করে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার রাত্রিতে ঘুমাতে যাওয়ার পর্যন্ত, এই 24 ঘন্টা জীবনে উনি যা কিছু করতেন, আমরা যদি সেভাবে করি তাহলে আমরা আল্লাহর রক্ষার মধ্যে থাকব। উনি ফরজ পালন করেছেন, ওয়াজিব, সুন্নত, নফল, এই চারটে কিন্তু শয়তানের বিরুদ্ধে প্রতিরক্ষা, প্রতিরক্ষার দেয়াল। কেউ যদি শুধু ফরজ পালন করে আর বাকি পালন করে না, তো তাকে ভরকাতে, পদচ্যুত করতে শয়তানে বেশি সময় লাগবে না। কিন্তু ফরজের বাইরে আবার ওয়াজেব পালন করে, একটু কষ্টকর হবে শয়তানের। ওয়াজেব ভাঙাতে হবে, তারপরে ফরজের উপরে আক্রমণ করতে পারবে। ওয়াজিবের সাথে যদি সুন্নত পালন করে, শয়তানের জন্য আরো কষ্টকর হবে সেই লোক পর্যন্ত পৌঁছাতে। সুন্নতের সাথে নফল পালন করে, আরো কষ্টকর হবে। চারটে দেয়াল। তো আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ তাআলা আমাদের বুঝ দেন, তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। একমাত্র আল্লাহ তাআলা উপায় শয়তানের ধোকার থেকে বাঁচার, আল্লাহর ইবাদত, নবীর সুন্নত, আর কোনো উপায় নাই। অতএব বুঝে নেন যে যে আল্লাহর হুকুম মতো চলছে না, শুধু নামাজ পড়লে হবে না, বাকি সময় তো তাহলে শয়তান এসে আক্রমণ করবে। বাকি সময় নামাজের পরে বাকি সময় আমি নিজের খেয়াল খুশি মতো চলছি, তখন তো শয়তান এসে আক্রমণ করবে। নামাজের মধ্যে আক্রমণ করে তো নামাজের বাইরে তো আরো বেশি করবে। আশা করি বুঝতে পারছেন যে সুন্নতের উপর চলা, 24 ঘন্টার খাওয়ার সুন্নত, বাথরুমে যাওয়ার সুন্নত, ঘুমানোর সুন্নত, বাইরে যাওয়ার সুন্নত, ঘর থেকে প্রবেশ করার সুন্নত, বাইরে গিয়ে বিভিন্ন ধরনের সুন্নত, এগুলা যদি পালন না করি আমরা, তাহলে কি অবস্থা করতে পারে শয়তান আমাদের, চিরশত্রু। আমি সুন্নতের গুরুত্ব বুঝাবার চেষ্টা করছি। 24 ঘন্টা তখন আল্লাহর স্মরণে থাকবেন, আল্লাহর হেফাজতে থাকবেন, রক্ষার মধ্যে থাকবেন। দুনিয়া আপনার, আখেরাত আপনার, আখেরাতের বাদশাহী আপনার। দুনিয়াতে আপনি যাই থাক, আপনার যাই থাক না থাক, আখেরাতে বাদশাহ আপনি, অনন্তকালের বাদশাহ, অনন্ত রাজত্বের বাদশাহ। যা চাইবেন তাই হবে সেখানে, তার থেকে বেশি দিবেন আল্লাহ তাআলা। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি, হে পাক পরওয়ারদিগার, তুমি আজকে, আমি গত 24 ঘন্টায় কোনো নতুন অনুরোধ পাই নাই, অতএব আমি কি করব বুঝতে পারছি না। সময় বাঁচাবার জন্য হয়তো আমি পুরাটাই বাদ দিয়ে দিতে পারি বলা, তাতে সময় তো বাঁচলো, 1 নম্বর। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা ঠিকই আমার সামনে যে কাগজ আছে, 2 দিন আগের কাগজ, সেটা তো আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখেন, সবল রাখেন, সাহায্য করেন, সহায় হন, সদয় হন। তো আমরা ঠিক 10টায় শুরু করব। আগে 10টা 1 বলতাম, আজকে 10টা 1-এ দেখি 30-32 জন, 10টার সময় দেখি 30-32 জন। তো 10টায় শুরু করব, আমি চেষ্টা করব 30 বা 35, 10টা 30 বা 35-এ শেষ করতে। এবং সব নাম হয়তো সব দিন পড়বো না, কারণ সময় বাঁচাবার জন্য, তাতে কিচ্ছু যায় আসে না। আপনারা এটা মনে করবেন না, দয়া করে এটা মনে করবেন না যে আল্লাহ তাআলা আপনাদের কথা জানেন না। আল্লাহ তাআলা এই নাম বললেও যতটুকু জানবেন, না বললেও ততটুকুই জানবেন।
এবং যারা ইন্তেকাল করেছেন তাদের নাম বলি না বলি কিচ্ছু যায় আসে না, সবার জন্য দোয়া করি। তো আমরা দোয়ার আগে একটা কথা মনে করাই যে দেখেন আমরা আল্লাহ তাআলা যে সময় দিয়েছেন কত গুরুত্বপূর্ণ সময়, এই সময়কে নষ্ট না করি। সবচেয়ে মূল্যবান যে আল্লাহ তাআলার নেয়ামত সেটা হলো সময়। এই সময় সৎ ব্যবহার করে, সময়ের সৎ ব্যবহার করে এবং সৎ ইচ্ছা পোষণ করে, নিয়ত ঠিক করে আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি অথবা চিরতরে হারাতে পারি এই সময়গুলা এবং চিরতরে দুঃখ কষ্ট আফসোস এর মধ্যে কাটাতে পারি। অপশন আপনার আমার, যে শরীর এর পিছনে সময় দিয়ে আমরা শরীরকে নাদুস নুদুস করে গড়ে তুলি, আল্লাহর হুকুম অমান্য করে সেই শরীরটা একদিন কবরে রাখা হবে। আপনার ওই শরীর, আমার এই শরীর কবরে রাখা হবে, মাটি চাপা দেয়া হবে, সবাই চলে আসবে ওখান থেকে, আপনার একটা কানা করি পয়সাও যাবে না সাথে, বিল্ডিং এর একটা ইটও যাবে না, ঘরের একটা বিছানাও যাবে না, বালিশও যাবে না, খালি হাতে পোকামাকড়ের খোরাক। আজকে খেয়ে শরীরটাকে খেয়ে নাদুস নুদুস বানাচ্ছি আল্লাহর হুকুম অমান্য করে, যদি করে থাকি আমরা, যদি সেই শরীর আর 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 করে না থাকলেও আল্লাহর হুকুম মেনে আমি গেলাম কবরে, তাও আমার শরীর পোকামাকড়ের খোরাক হবে, কি কাজে লাগবে? আল্লাহর সাথে সম্পর্ক, নবীর সুন্নত মতো দেখানো রাস্তায় আল্লাহর সাথে সম্পর্ক। তো সেই সম্পর্ক গড়ার আহ্বান আপনাদের কাছে রাখছি আমরা, সেই সম্পর্ক গড়ার আহ্বান আল্লাহ তাআলা দিচ্ছেন, আর শয়তান কিসের দিকে আহ্বান করছে? দোজকের দিকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। সুবহান রাব্বিয়াল আলিয়াল আল আল ওয়াহ্হাব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মেদাদা কালিমাতিহি। ইয়া আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আস সালাম আল মুহমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিক আল বারি আল মুসাব্বির আল গফফার আল কাহ্হার আল ওয়াহ্হাব আর রাজ্জাক আল ফাত্তাহ আল আলিম আল কাবিদ আল বাসিত আল খাফিদ আল রাফি আল মুইজ আল মুদিল আল সামি আল বাসির আল হাকাম আল আদল আল লাতিফ আল খাবির আল হালিম আল আজিম আল গফুর আল শাকুর আল আলি আল কবির আল হাফিজ আল মুকিত আল হাসিব আল জলিল الكريم الرقيب المجيب الوسيع الحكيم الودود المجيد البعيث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البار التواب المنتقم العفو الرؤوف الملك الملك ذو الجلال والإكرام المقسط الجامي الغاني المغني الماني الدار النافي النور الهادي البادي الباقي الوارث الرشيد الصبور. الحمد لله الحمد لله الحمد لله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا. ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين.
ربنا إننا سمعنا منادي أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار، ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات، إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان عليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا فاتر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة، يا حي يا قيوم برحمتك أستغيث، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين، لا إله إلا أنت سبحانك كنا من الظالمين، وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. হে পাক পরবর্দিগার, তুমি অতিশয় মেহরবান, পরম দয়ালু, আমাদেরকে তুমি তৌফিক দিয়েছো আল্লাহ এই এই অপবিত্র গুনাহগার বান্দাদেরকে তুমি তৌফিক দিয়েছো আল্লাহ তোমার কিছু ইবাদত করার আল্লাহ, তোমার কিছু কথা শোনার আল্লাহ, আমাদেরকে অন্তর আন্তরিক ভাবে মন দিয়ে শোনার তৌফিক দান করো এবং আমল করার তৌফিক দান করো, আমাদেরকে নিয়ত করার তৌফিক দান করো আল্লাহ, যাতে করে আমরা পুরা দিনে উঠতে পারি সেই 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 এটা তার জন্য যে এলেম শিক্ষার প্রয়োজন, সে এলেম যাতে শিখতে পারি এবং প্রত্যেকটা আমল যাতে সুন্দর করতে পারি, আরো সুন্দর করতে পারি এবং তোমার দিনের দাওয়াত পৌঁছাতে পারি আল্লাহ, না হলে আমরা বড় গুনাহগার হয়ে তোমার কাছে হাজির হব। তুমি আমাদের শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করেছো, আর আমরা যে কাজের জন্য শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত সেই কাজটাই আমরা করলাম না আল্লাহ, যেভাবে তুমি চাও তোমার দিনের জন্য কোরবানি করলাম না, কত মানুষ কত ভাবে দিনের কত কোরবানি করে দিয়ে গিয়েছে, জান দিয়ে দিয়েছে আল্লাহ দিনের জন্য, আর আমরা সময় দিতে পারি না আল্লাহ, সামান্য একটু কোরবানি করতে পারি না, সামান্য কোরবানি করে তোমার তোমার হুকুম মানবো এবং তোমার নিষেধ থেকে দূরে থাকবো সেটা পারি না আল্লাহ, তুমি আমাদের তৌফিক দিয়ে দাও, আমাদের কবুল করে নাও যাতে আমরা সেটা পারি আল্লাহ, এবং এবং তোমার তোমার প্রতি দায়ী দায়িত্ব আমরা পালন করতে পারি এবং তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব পালন করতে পারি সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ, তুমি দিয়ে দাও, তুমি দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ, এবং প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ প্রত্যেকটা হুকুম যেন তোমার কেবলমাত্র কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য করতে পারি এবং তোমার ভালোবাসা আমাদের অন্তরে নিয়ে তোমার হাবিবের হাবিবের প্রতি ভালোবাসা অন্তরে নিয়ে করতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের দিয়ে দাও, আমাদেরকে প্রতিটা মুহূর্তে তুমি শয়তানের ধোকা থেকে নফসের তাড়না থেকে মানুষের কুমন্ত্রণা থেকে এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে রক্ষা করো আল্লাহ, হাত ধরে কবর পর্যন্ত নিয়ে যেও আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জন না করে যেন পৃথিবী থেকে না যাই আল্লাহ, সন্তুষ্টি অর্জন করে তারপরে যেন পৃথিবী থেকে যাই আল্লাহ, এবং এবং এক মুহূর্তের জন্য আমাদের ছেড়ে দিও না আল্লাহ, আমরা অত্যন্ত দুর্বল আল্লাহ, আমাদের পক্ষে সম্ভব না এই যাত্রা, তোমার সাহায্য ছাড়া আমরা পাড়ি দিব আল্লাহ, এবং শয়তানের শেষ চেষ্টা মৃত্যুর আগে সেটা যেন আমরা সেটা যেন আমরা পাশ করতে পারি আল্লাহ, শেষ চেষ্টা ব্যর্থ করতে পারি আল্লাহ, এবং কলেমা সহ যেন যেতে পারি, মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দিও আমাদের জন্য আল্লাহ, এবং আখেরাতের এবং কবরে কবরে আমাদের জন্য তুমি সদয় হয়েও আল্লাহ, দুনিয়াতে যেমন সদয় তার থেকে অনেক গুণে বেশি সদয় হয়েও আল্লাহ কবরে, এবং আমরা যা কিছু পাঠ করেছি আল্লাহ তার ভুল ভ্রান্তি এবং যা কিছু আমল করেছি তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং এবং আমাদের আপনজন যারা কবরে শায়িত, কারো স্বামী কারো স্ত্রী কারো সন্তান কারো
পিতামাতা, শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি, ফুপা চাচা চাচি, ফুপা ফুপু, খালা খালু, মামা মামি, কবরের সাইত, সবার কাছে পৌঁছে দিও আল্লাহ, সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ, তাদের কবর, তাদের এবং আমাদের কবরের আজাব মাফ করে দিও আল্লাহ, তাদের এবং আমাদের কবরকে প্রশস্ত করে দিও আল্লাহ, তাদের এবং আমাদের কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও আল্লাহ, তাদের এবং আমাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ, তাদেরকে এবং আমাদের দরজা কবরে প্রতিটা দিন উঁচু করে দিও আল্লাহ। এবং একটা দিন আসবে, সেই ভয়ানক দিনে আমরা আবার পুনরুজ্জীবিত হব আল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ, সেই দারুণ কঠিন দিনে, উত্তপ্ত দিনে তোমার ছায়া, তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তোমার আরশের ছায়া আমাদের এবং আমাদের আপনজনকে ঠাঁই দিও আল্লাহ, আমাদেরকে নিশ্চিন্ত মনে রেখো আল্লাহ, আমাদেরকে আমাদের হিসাব সহজ করে দিও আল্লাহ, আমাদের হিসাব সহজ করে দিও আল্লাহ, আমাদের হিসাব সহজ করে দিও আল্লাহ, আমলনামার ডান হাতে দিও আল্লাহ, আমলনামা ডান হাতে দিও আল্লাহ, এবং আমাদেরকে এবং আমাদের আপনজনকে, আপনজনদেরকে চোখের ডিমে সে পুল সিরাত পার করিয়ে দিও আল্লাহ, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ, তোমার 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 সর্বোত্তম রহমত, তোমার 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 সর্বোত্তম রহমতের ছায়া এবং তোমার হাবিবের সান্নিধ্যে যেন আমরা আমরা চিরতরে বাস করতে পারি আল্লাহ, এবং সেই জান্নাতুল ফেরদৌসের জন্য কিছু কোরবানি তো দিতে হবে, সেই কোরবানি দেওয়ার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ, তোমার কবুলিয়াত ছাড়া তো কোনো কিছুই সম্ভব হবে না আমাদের দ্বারা সম্পন্ন করতে, কোনো আমলই সম্ভব আমরা করতে পারবো না আল্লাহ, তুমি আমাদের কবুল করে নিও, আমাদের মনের নেক হাজত পুরা করে নিও আল্লাহ, দিও আল্লাহ, আমাদের বিপদ আপদ, আমাদের মনের দুঃখ দুঃখ ক্লেশ গ্লানি দূর করে দিও আল্লাহ, আমাদের অসুখ বিসুখ দূর করে দিও, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকেও সুস্থ করে দিও আল্লাহ, ও আল্লাহ, আমাদের অন্তরে যাদের কথা আছে, যারা এই মজলিসে নাই কিন্তু অসুস্থ বা বিপদগ্রস্ত, তাদের অসুস্থতা এবং বিপদ দূর করে দিও আল্লাহ। দুনিয়ার আনাচে কানাচে কত মানুষ কত কষ্টের মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, নির্যাতনের মধ্যে আছে, তাদের অভাব অনটন ও নির্যাতন দূর করে দিও আল্লাহ। আমাদের এই মজলিসে যারা আছে তাদের সবাইকে তোমার রহমতের ছায়াতলে রেখো, হেফাজতের ছায়াতলে রেখো, হেদায়েতের ছায়াতলে রেখো, মাগফিরাতের ছায়াতলে রেখো, এবং আমাদের সন্তান সন্ততি, আমাদের ভবিষ্যৎ বংশধর যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও তুমি রেখো তোমার হেফাজতের মধ্যে, রহমতের মধ্যে, মাগফিরাতের মধ্যে, হেদায়েতের মধ্যে, এবং সমস্ত মুসলমানকে রেখো এবং তাদের বংশধরকেও রেখো, সমস্ত মানুষকে, কাফের মুশরেক সবাইকে তুমি হেদায়েত দিও, তোমার বেহেস্ত যদি ভরে যায় সবাই সবার দ্বারা, তোমার কোনোই তোমার কোনোই ঘাটতি হবে না আল্লাহ, আর সবাইকে যদি তুমি দুজকে ঢালো আল্লাহ, তোমার কোনোই লাভ হবে না আল্লাহ, তুমি সবাইকে বেহেস্ত দিয়ে দাও, সবাইকে হেদায়েত করে, সবাইকে হেদায়েত দান করো আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদের মনের নেক হাজত পুরা করে দিও আল্লাহ, ও আল্লাহ, আমাদের সমস্ত পেরেশানি, সমস্ত গ্লানি, সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দিও, দুনিয়াতে বেহেস্তের শান্তি দান করো আল্লাহ, এবং আখেরাতে অশেষ অনন্ত শান্তি ও সফলতা দান করো আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহুমা ইন্নাকা আফুওয়ান করিমুন তুহিবুল আফওয়া ফাআফু আন্না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, ইয়া কাযিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালাল মুশকিলাত, يا مجيب الدعوات برحمتك نستغيث، يا أول الأولين
يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذي القوة المتين، ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين، وحد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، آمين يا رب العالمين. إن شاء الله আমরা সামনের শুক্রবারে মিলিত হব এবং মিলিত হওয়া নিশ্চিত করার জন্য যে উপায় সেটা হলো একে অপরকে স্মরণ করানো।